আমরা জানি, মামলা খেতে আমরা জানি, আলটিমেটলি পূবের আকাশে আসল সূর্য উঠবে এবং যোগী আদিত্যনাথজির মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো পশ্চিমবাংলায় চোরেদের সরকার বিসর্জন যাবে আর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে, নিশিকান্ত মন্ডলের স্বপ্ন সেদিন পূরণ হবে। রাস্তার দুদিকে যে প্রচুর গাছ দেখছেন তার লাগানো, এরা কিছু করেনি, গাছগুলা কেটে বিক্রি করেছে, এদের কিছু নাই, সংখ্যালঘুরা সরতে শুরু করেছে। আগামী দিনে মানুষের পঞ্চায়েত করতে হবে, এটা আপনারা অত্যন্ত থাকবেন, আর আমাকে যে দায়িত্ব দিয়েছেন আগামী দিনে মানুষের পঞ্চায়েত করতে হবে, এটা আপনারা অত্যন্ত থাকবেন, আর আমাকে যে দায়িত্ব দিয়েছেন আবর্জনা পরিষ্কার করার পশ্চিমবঙ্গে, আমি ব্লিচিং ফিনাইল হয়তো দিতে পারছি না, সেটা মারা করবেন পরে, বাকিটা আমি করছি, প্রত্যেকদিনই করছি, খবর তো রাখছেন, টিভিতে দেখছেন, মিডিয়াতে দেখছেন, নিষ্ঠার সঙ্গে করছি। সবাই খুব ভালো থাকবেন, ভারত মাতা কি, ভারত মাতা যাদের আছে, ওই হাঁটু ছোড়া জিন্স পরা পাটি না, তিন দিন চার দিন স্নান করেনি দাঁত মাজেনি ও পাটি না, শিক্ষিত লোকজন আছে, আপনারা ভালো করে ঐক্যবদ্ধ থাকুন, আগামী পঞ্চায়েত নিশিকান্ত মন্ডল মহোদয়ের যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে, এমন পঞ্চায়েত সোনাচূড়াকে আমরা তৈরি করব, চাপিয়ে দেওয়া পঞ্চায়েত মেম্বার নয়, বুথে বসা পঞ্চায়েত মেম্বার তৈরি করতে হবে, যে গ্রামের পূজায় থাকে, খেলায় থাকে, মেলায় থাকে, যাকে রাত্রিবেলা দুটোর সময় পাশের বাড়ির লোক বিপদে পড়লে ডাকলে পাবে, যাকে বিপদে পড়লে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ডাকলে পাবে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কাটমানি চাইবে না, যে 100 দিনের কাজ থেকে ভুয়া মাস্টার রোল গড়িয়ে টাকা তুলবে না, যে 5 কেজি রেশনের থেকে রেশন ডিলারের সঙ্গে, সেদিন আমি একটা বুথে এসেছিলাম, আমি হিসাব দিচ্ছিলাম যে 100 জন যদি গ্রামে থাকে, মাথা পিছু 5 কেজি করে চাল আর গম আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন, আপনার এখানে সবাই পায় না, বাকি টাকা ঝেড়ে দেওয়া হচ্ছে, রেশন ডিলার থেকে খুব গায়ে লেগেছে, বলছে মানানির মামলা করবো, আমি কটা চোরের নাম বলে দিয়েছিলাম, ওই মানানি ওই কটা মানানির মামলা, তোদের আমি যা জানি আর কেউ জানে না, নারী নক্ষত্র ঠিকুজি বাপের নাম, জ্যাঠার নাম, কাকার নাম, গোষ্ঠী গোত্র আমার মতো কেউ জানে না, আমাকে সব ভয় দেখিয়ে লাভ নেই, খুব ভালো থাকবেন।